আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুতর কোম্পানির ভিতরে দেখতে কীরকম। তো আমার পিছনে যে এটাই সুতর কোম্পানি, তো এটার ভিতরে কী কী আছে সব আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক। সো কোম্পানি ঢোকার আগে এখানে ফিঙ্গার দিয়ে এরা ভিতরে ঢোকা লাগে। ফাইনালি আমি কোম্পানির ভিতরে চলে এলাম। কোম্পানির ভিতরে আসার পরে আপনি এটা দেখতে পারতেছেন, এলে কোম্পানির স্পিনিং মেশিন এলে দেয়া সুতা তৈরি হয়। আরও ভিডিও দেখতে থাকো ভালো করে, আরও দেখামো। এলে হচ্ছে স্পিনিং মেশিনের সাইড, এই সাইডের থেকে এলে সুতো লাগা হওয়া। তো আপনারা দেখতেছেন সুতো লাগা দিয়েছে যে ওগের মানুষটা, দেখেন কেউ এর সুতো লাগা, সুতা লাগা লাগে যখন মানে সুতাটা মানে ওই ক্যান্ডা ক্যান্ডা কড যখন ফুল হয় তখন ইজি করে যে আওয়াজ করতেছে ওটা কারিয়া, মানে ওটা যখন ফুল হয় তখন আরিয়া মারে, আরিয়া মারে আইলে মানে মেজাগা নিয়ে এলে আবার অটোকন আছে, তো অটোকনে নিয়ে যা। আরিয়া করা ক্যান্ডাগুলো সব ক্যান্ডা এই অটোকনে নিয়ে আসি। অটোকনে নিয়ে আসার পর এই ক্যান্ডাগুলো যাচ্ছে এই মেশিনের মধ্যে নাকি, তো এই মেশিনে আবার ক্যান্ডাগুলো টাইনা টাইনা সুতা যা আছে সকলেই করে নেয়, নেহের উপরে ভিতরে উপরে একটা বড় মানে কোন সিস্টেম বানা, ওই উপরে দেখতে পাচ্ছেন আপনারা উপরে আবার বড় বড় হওয়ার পরে উল্লে আবার ব্যাগটি প্যাকিং করে, সবগুলো প্যাকিং করার পর উল্লে আবার পার্সেল করে দেয়। এটার নাম হলো সিম্পলাক্স। এখন দেখো কোম্পানির বাইরের ভিউটা দেখাই, দেখো এর বাইরে কোম্পানির এই কোম্পানি। তো ভিতরে ভালো করে দেখার পেলাম না, কারণ সুপারভাইজার আসছিল, ভিতরে মোবাইল এলাও নাই। তো যেটুকু পারলাম আপনাকে ঘরে দেখাইলাম। তো এই চ্যানেলে আর নতুন নতুন ব্লগ আসবো, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।